মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি দিয়ে আসি। ঠিক আছে, রাখলে মা, তুমি যদি আমার জন্য শুধু শুধু ফাঁকি দাও, তাহলে মনে রেখো, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করল। এই পথটা দেবী তোমাকে মা পথ। এই নাও মা, আমি ডগরে ডগরে বিক্রি করে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি। ঠিক আছে, তুমি ওইখানে রেখে যাও, তারপর আমি খেয়ে তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। মাগো, হ্যাঁ, তোমার কথা মতো ডগরে ডগরে ভিক্ষে করে পূজার আয়োজন করেছি। এই পূজা খেয়ে যদি আমার সত্তারে ভালো হয়, আমি তোমাকে প্রতি বৎসর পূজা দেব। আর যদি তুমি পূজাকে বেইমানি করো, পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও এই দুঃখী দিবা কোনদিন তোমাকে ক্ষমা করে। ঠিক আছে, আমি এই মুহূর্তে তোমার আকারে ভালো করে দিচ্ছি। সুহেল ভাই, আমাকে কে বাবা করলো মা? ওরে মালিক, এই যে দেখ, মা পত্তা তার নিজের জীবন বাজি রেখে নিজের মুখ দিয়ে সাপের বিষ চুষে তারপর তোকে যে মাকে আমি পূজা দিতে চেয়েছি, আজ তুই সেই মাকে অবহেলা করলি। আমি আমি তোর মুখে দেখতে চাই না মা। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করে দেব। আমার কাছে নয় দেখে মা পদ্মা, পদ্মা আমার কাছে তুই ক্ষমা। আমার সন্তানে ভুল বুঝতে পেরেছি, তুমি ওকে ক্ষমা করে দাও মা। আমার সন্তানকে তুমি আশীর্বাদ করো মা। হ্যাঁ, আমি তোমার সন্তানকে আশীর্বাদ করছি, তুমি চলে যাও। বিদায় বাবা, বিদায়। শিয়াল ভাই, না ভাই, সার কত চলে আসেন? না না ভাই, তার দোকান হয়, তার দোকান হয়। না না, আমি আর বসে থাকবো না, আমি আমার পিতার কথা মতো আমি চলে যাব। সেই টাম্পাই পূর্ণ কর, তার সদা করে দেখি
ও চাচ্ছরা করে আমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়। কি ওহো কি আমাকে চাঁদ সদাগর, চাঁদ সদাগর বলে ডাকছে, যার নাম শুনলে বাঘে ছাগলে কাটে জল পান করে এই পৃথিবীটা ভূমিকম্প পর্বত থর থর করে কেঁপে ওঠে। এই গর্ভবতী নারী গর্ভ সবরে দয় তার সম্মুখে দাঁড়িয়ে চাঁদ বলে ডাকছে, কে তুমি? আমাকে তুমি চিনতে পারলে না? না, আমি তোমাকে চিনতে পারছি না। আমি শিবির বেরি বিশ্ব হরি নাম আমার পদ্মা দেবী। ও গো পদ্মা দেবী, হ্যাঁ তুমি কি বলতে চাও দেবী? আমি বলতে এসেছি এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে এবং আমার নামে একটি করে পাল ফুটে দেয়, আর তুমি নাকি তার সদাগর, আমাকে দেবতা বলে স্বীকার করো না এবং আমার নামে একটি করে পাল ফুটে দাও। হে সত্য দেবী, এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবতা বলে স্বীকার করে, আমিও চাঁদ সদাগর তোমাকে দেবতা বলে স্বীকার করছি। নমস্কার দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? ও গো দেবী, এই চাঁদ সদাগরের কাছে এসেছো একটি পুষ্পাঞ্জলির জন্য। তুমি কি জানো এই হস্তে আমি আমার মহাগুরু মহাদেবকে আমি পূজা করে আসছি, আর সেই চাঁদ সদাগরের কাছে এসেছো তুমি পুষ্পাঞ্জলি আদায় করতে। তুমি আমাকে দয়া করে একটি পুষ্পাঞ্জলি দাও। তোমাকে পুষ্পাঞ্জলি দিব? তাহলে তোমার পুষ্পাঞ্জলির দিতে গেলে কি কি প্রয়োজন? আমার পুষ্পাঞ্জলি দিতে গেলে কি বেশি কিছু প্রয়োজন নেই, শুধু দুধ চিনি মধু সর্বিকলা হলেও চলে। বেশ তো দেবী, দুধ চিনি সর্বিকলা দিলেই চলে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পূজা সাজিয়ে নিয়ে আসছি দেবী। ঠিক আছে। Ha 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 ha!
বোকা চলে বলে কলে কলে আমি তোমার হচ্ছে কি একটি পূজা তাই করতে পারলে এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে শিকার। ওগো দেবী, বিলম্ব হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই নাও দেবী তোমার পূজা, তুমি সদরে গ্রহণ করো। না না, আমার পূজা তবে এখানে নিব না। তাহলে কোনখান থেকে পূজা নিবি? ওই তো চকে একটি তামাল বৃক্ষের গাছে নিচে দিলেই চলবে। বেশ তো দেবী, ওই চকের মাঝে তামাল তোল, গিয়ে আমি পূজা দেব। তাহলে তুমি আগে চলো, আমি তোমার পিছে যাচ্ছি। না চাঁদ, তা হয় না। তুমি এদেশে বড় সদাগর, তার তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দিবে। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে যাব। বেশ তো দেবী। হ্যাঁ, তুমি তো অনেকে সম্মান দিতে জানো। একে সদাগরীকে তুমি এত সুন্দর ভাবে সম্মান করছো, তার জন্য এই চাঁদে সদাগর বাড়ি মুগ্ধ। তুমি চলে এসো, আমি তোমার কথা মতো ওই চকের মাঠে গিয়েই পূজা দেব। একই দেবী, কিছু নয় সদাগর মশাই। কি খেয়েছো দেবী? আমার খাদ্য আমি খেয়েছি। তোমার খাদ্য কি? ওই কচুবনি কুনিবেং। ছি ছি ছি, ঘিন্নানি মরে যাই, লজ্জায় মরে যাই, যার জন্য লক্ষ টাকা খরচ করে সেই পূজা না খেয়ে কচুবনের ভাইয়া বেগ। ওগো পদ্মা দেবী, তুমি না গল্প করেছিলে এই পৃথিবীর সবাই তোমাকে দেবতা বলে মানে, একটি করে পার পূজা দেয়। আমি চাঁদ সদাগর তোমাকে দেবতা মানব না। দেব না এই প্রতারণা দেবী, বেরিয়ে যা এখান থেকে। তুই আমার সম্মুখে গল্প করেছিলি এই পৃথিবীর সবাই তোকে দেবতা বলে মানে, একটি করে পালি পূজা দেই। তোর কথা মতো আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পূজা সাজিয়ে এনেছি, সে পূজা না খেয়ে কচুবনের ভাইয়া বেগ পোকা মাকর। চাঁদ চাঁদ, আমি তোমাকে কাকুতি মিনতি করে বলছি, চাঁদ তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও। চাঁদ পূজা, চাঁদ পূজা তো দূরের কথা, তোকে একটি কলার চোষাও আমি দিব না। এখান থেকে ভেঙে দাও শয়তানি, আর যদি বেরি না দেশ তাহলে আমি তোকে চাপ নিয়ে বের করে দেব। ও কি হাই গো বেরিয়ে যা ওকে হাই গো চাল রে তুই কি আমার প্রাসাদে করবি না? তাহলে কি আমার হাতের চাবুক তোর পিঠে পূজা দেহুডা চাদিগো চাঁদ, আমি তোমাকে বিনতি করে বলছি চাঁদ, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও। চাঁদ তুমি আমাকে দাও পূজা দাও। তোকে তো আমি বলেছি পূজা তো দূরের কথা, তোকে একটি দুব্বার আগাও দেব না আমি।
এখান থেকে বেরিয়ে যাও, তোর কথা মতো আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা সাজিয়ে এনেছিলাম, সে পূজা না খেয়েছি তুই কচু বোনের কুড়ি ব্যাং ভাইয়া ব্যাং, আমি তোকে পূজা তো দূরের কথা আমি তোকে বেরিয়ে যা। ঠিক আছে তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দিল না, আমাকে শ্রমপান করে গাঁর ধাক্কা দিয়ে প্রাস থেকে বাইর করতেও তুমি দ্বিধাবোধ করনি। ঠিক আছে তাঁত, কেমন করে তোমার কাছ থেকে পূজা রায় করতে হয় তাই পত্র দেবীর ভালোভাবে জানা আছে, তাহলে দেখো তাঁত। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যদি না চাই, যদি না যাস, তাহলে এই চাঁদ সদাগর যদি একবার উত্তেজিত হয়ে যায় মনে রাখবে এই হাতের লাঠি তোকে পিটাইতে পিটাইতে এই চাঁদ সদাগরের প্রাসাদ থেকে বের করে দেবে। ও কি তাহান দুঘুরে হাই রে তে হে ওরে তোর কতই ছো, ও কি আতি ও কি পহল তারে ওরে একবারে তোর কত হইছো, ও হে ইউনা কতে হে ভুজগ তুমি হি আই গো শিব হো তু ও গা মনি হি পুত্র হো পাবরে তোমাহায়া কালি খেত হাইকো তুই তো রহনে তাসিদে হইয়া তা
তোহার সুন্দর লোকাই রাখবো রে আমি লোহার বাহা আসর গরে আমি এখন বলছি তুমি আমার পূজা দিয়ে দাও আমি এখন বলছি পূজা পূজা নিবি এই পূজা নিবি আমি এখন বলছি তুমি আমার পূজা দিয়ে দাও আমি আমার পূজা নিয়ে এই প্রাসাদ থেকে চলে যাবো এখানে রাজবো তুমি আমার পুষ্পাঞ্জলি দিয়ে দাও পূজা তো দূরের কথা তোকে আমি পূর্বেই বলেছি একটি কলার চুষাও দিব না